হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্টাডি টেবল। এই স্টাডি টেবল ইউটিউব চ্যানেলে আমি সময়ে সময়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী এবং সাধারণ দর্শকগণের জন্য বিভিন্ন ধরনের এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি এই চ্যানেলে নতুন এসেছেন অথবা আপনি যদি এখনও স্টাডি টেবল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তখন সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। মাননীয় স্যার এবং ম্যাডামগণ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। এই করোনাকালে স্কুল বন্ধ থাকলেও আপনারা যথাসাধ্য চেষ্টা করে ছাত্রছাত্রীদের অনলাইনে একাডেমিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমাদের বিদ্যালয়গুলোতে নর্মাল সময়ে যে পদ্ধতিতে শিক্ষণ শিক্ষণ চলে আর এখন করোনাকালে যে অনলাইন পদ্ধতিতে শিক্ষণ শিক্ষণ চলছে, তার মধ্যে বিস্তর একটা তফাত অবশ্যই আছে। অনলাইন পদ্ধতি থেকে ছাত্রছাত্রীরা যাতে ম্যাক্সিমাম বেনিফিট লাভ করতে পারে, তার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকাগণও যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সঙ্গে এই করোনাকালে বেশির থেকে বেশি একাডেমিক সাপোর্ট সহ অন্যান্য সাপোর্ট যাতে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো যায়, তার জন্য সরকারও বিভিন্নভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। একাডেমিক সাপোর্ট ডিউরিং কোভিড প্যান্ডেমিক, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি নির্দেশনা পেয়েছেন। ওই নির্দেশনাতে একাডেমিক প্যাকেজের কথা বলা হয়েছিল, তার সঙ্গে মেন্টর টিচার, রেসপন্সিবিলিটিস অফ মেন্টর টিচার এবং রেসপন্সিবিলিটিস অফ টিচার্স ইনক্লুডিং হেড টিচার্স, এই বিষয়গুলো নিয়েও বিস্তারিতভাবে গাইডলাইন লিখে দেওয়া হয়েছিল। আশা করি এই গাইডলাইনগুলো আপনারা পড়ে নিয়েছেন। গাইডলাইনগুলো বুঝে নেওয়া সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ এ মেন্টর, রেসপন্সিবিলিটিস অফ মেন্টর টিচার, রেসপন্সিবিলিটিস অফ টিচার্স ইনক্লুডিং হেড টিচার্স, এই বিষয়গুলো নিয়ে আমি দুটি ভিডিও বানিয়েছিলাম এবং ওই বিষয়গুলো ভিডিও দুটিতে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। ভিডিওগুলো এখনও না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। এখন আসছি আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তুতে। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের সহকর্মীদের সাথে অবশ্যই শেয়ার করবেন। স্যার এবং ম্যাডামগণ, এবার একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে যে লেটারটি দেখতে পাচ্ছেন, এই লেটারটি অফিস অব দ্য মিশন ডিরেক্টর, অসম সর্বশিক্ষা অভিযান মিশন থেকে গত 17/7/2021 তারিখে প্রকাশ পেয়েছে। আর এটি উদ্দেশ্য করে লেখা হয়েছে দি ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর সমগ্র শিক্ষা অল ডিস্ট্রিক্টস, অর্থাৎ সব ডিস্ট্রিক্টসের ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটরদের উদ্দেশ্য করে এই লেটারটি লেখা হয়েছে। সাবজেক্ট দেওয়া আছে সাপোর্ট প্রোভাইডেড বাই স্কুল ম্যানেজমেন্ট কমিটি ডিউরিং প্যান্ডেমিক। এই যে কোভিড মহামারীর কাল চলছে, এই কোভিড মহামারীর সময়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা SMC দ্বারা বিভিন্ন ধরনের সাপোর্ট বা সহায়তা প্রদান করা হয়েছিল, এই বিষয়টির উপর এই লেটারটি লেখা হয়েছে। তারপর লেখা হয়েছে, স্যার ম্যাডাম, উইথ রেফারেন্স টু সাবজেক্ট সাইটেড অ্যাবাভ, ইউ আর অ্যাওয়ার দ্যাট দি এডুকেশন সিস্টেম হ্যাজ টেকেন এ টার্ন ফ্রম ইটস কনভেনশনাল ফর্ম টু হোম লার্নিং অ্যান্ড অনলাইন ক্লাসেস ফর স্টুডেন্টস ডিউ টু দি অনগোয়িং প্যান্ডেমিক সিচুয়েশন। উপরের সাবজেক্টে রেফারেন্স টেনে বলা হচ্ছে, আপনারা সবাই জানেন যে এখন কোভিড মহামারী কাল চলছে, আর এই কোভিড মহামারী চলে থাকার জন্য শিক্ষা পদ্ধতি যে কনভেনশনাল ফর্ম বা প্রথাগতভাবে চলতো বা স্কুলে সাধারণভাবে ক্লাস হতো, এটা পরিবর্তন হয়ে ঘরে বসে পড়াশোনা চলছে, আর সেটা হচ্ছে অনলাইনে বা অনলাইনে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে। ডিউ টু দি প্রেজেন্ট সিচুয়েশন ক্লাসরুম লার্নিং হ্যাজ শিফটেড টু অনলাইন ক্লাসেস অ্যান্ড অ্যালং উইথ দ্যাট দি রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অল দি কি স্টেক হোল্ডার্স হ্যাভ চেঞ্জ ফ্রম ইটস কনভেনশনাল ফর্ম। আর যেহেতু এখন কনভেনশনাল ওয়েতে পাঠদান না হয়ে অনলাইনে পাঠদান হচ্ছে, তার জন্য এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা সব ধরনের স্টেক হোল্ডার্স যারা আছেন, যেমন শিক্ষক শিক্ষিকাগণ, অভিভাবকগণ, SMC মেম্বার্সগণ ইত্যাদি ইত্যাদি, সকলের দায়িত্ব এবং কর্তব্য কিছুটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। আগে নর্মাল সময়ে যেটা ছিল, এর থেকে এই কোভিড মহামারীর সময়ে যে সময় স্কুল বন্ধ, এই সময়ে তাদের দায়িত্ব এবং কর্তব্য কিছুটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। As schools are closed for a long duration, the students are not able to attend the regular classes like before and have somewhat led to discontinuation of
education in some remote and critical areas, which may lead to increase of students dropouts. বিদ্যালয় সমূহ যেহেতু অনেকদিন থেকে বন্ধ হয়ে আছে আর বিদ্যালয় সমূহ বন্ধ হয়ে থাকার কারণে স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, তার সঙ্গে কিছু প্রত্যন্ত অঞ্চলে যে ছাত্রছাত্রীরা থাকে তারা অনলাইন এডুকেশন বা অনলাইন এডুকেশনের সুফলও ঠিকমতো লাভ করতে পারছে না, যার ফলে তাদের পড়াশোনাটা অনেকটা ব্যাঘাত ঘটছে বা তাদের পড়াশোনাতে অনেকটা ব্যাঘাত ঘটছে, আর যার ফলে ড্রপ আউটের একটা প্রবণতা কিন্তু দেখা দিতে পারে বা ড্রপ আউটের একটা প্রবণতা হয়তো দেখা দিচ্ছে। তার পরের প্যারাগ্রাফে লেখা আছে, টু ব্রিজ দি গ্যাপ অফ দিস ডিসকন্টিনিউয়েশন এন্ড সাপোর্ট দ্য মেন্টাল হেলথ অফ স্টুডেন্টস রেপার্ট বিল্ডিং উইথ প্যারেন্টস এন্ড টু রিচ দি মার্জিনালাইজড and curbing the probable dropout, the school management committee has a crucial role in current time. এখানে কি বলা হচ্ছে, এই ডিসকন্টিনিউয়েশনের যে গ্যাপ আছে এই গ্যাপকে ফিল আপ করা হোক, ছাত্রছাত্রীদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য উন্নতি করা হোক, অভিভাবকদের সাথে সুসম্পর্ক তৈরি করা সহ ড্রপ আউট রেট কমানো হোক, এগুলো সব ক্ষেত্রে এই কোভিড চলাকালীন সময়ে SMC কি করছে, খুব ক্রুশিয়াল রোল প্লে করছে বা প্লে করার আছে। As the SMC is the key stakeholder at the grassroots level, SMC public community needs to conduct home visit, monitoring of online classes of the students, etc. and ensure the continuation of education and well-being of students during the pandemic period. আর যেহেতু SMC একেবারে grassroots লেভেলে কাজ করে, তাই তাদের দরকার ছাত্রছাত্রীদের বাড়ি ভিজিট করা, ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসগুলো ঠিকমতো করছে কিনা এসব জিনিস দেখাশোনা করা, মোট কথা সবাইকে বিভিন্ন সাপোর্ট প্রদান করা, ছাত্রছাত্রীদের পড়াশোনা, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ইত্যাদি সকল বিষয়বস্তুগুলো নিশ্চিত করার পেছনে SMC এর ভূমিকা এক কথায় অপরিসীম। দি SMC মেম্বার্স হ্যাভ অলরেডি বিন ট্রেইনড ইন দি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-2021 on their role and responsibilities during COVID-19 pandemic period. গত 2020-2021 ফাইন্যান্সিয়াল ইয়ারে যে SMC ট্রেনিং হয়েছিল, ওই ট্রেনিং এর সময় কোভিড মহামারীর সময়ে SMC এর কি কি রুল এবং রেসপন্সিবিলিটি আছে তা নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছিল, এবং SMC মেম্বারগণ ওই ট্রেনিং এ অংশগ্রহণ করে তারা নিজেদের রুল এবং রেসপন্সিবিলিটি বুঝে নিয়েছিলেন। Thus, the districts are hereby directed to report on the kind of support or activities carried out by the SMCs in the district during the pandemic. আর এই লেটারের মাধ্যমে জেলাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন একটা রিপোর্ট প্রদান করে যে এই কোভিড প্যান্ডেমিকের সময় তাদের জেলাগুলো বিভিন্ন SMC গুলো গ্রাসরুট লেভেলে কি ধরনের সহায়তা প্রদান করেছে বা কি কাজ করেছে। এ মনিটরিং ফরম্যাট হ্যাজ বিন অ্যাটাচড উইথ দ্য লেটার হুইচ নিড টু বি ফিলড আপ বাই দ্য ডিস্ট্রিক্টস এন্ড রিভার্ট ব্যাক টু দি SMO অ্যালং উইথ দ্য এভিডেন্স অফ অ্যাক্টিভিটিজ কন্ডাক্টেড বাই SMC পাবলিক কমিউনিটি উইদিন 20th অগস্ট 2021 উইদাউট ফেল। জেলাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এই সাপোর্ট প্রোভাইডেড বাই SMC ডিউরিং প্যান্ডেমিক এই বিষয়ে নির্ধারিত ফর্মে SMO তে রিপোর্ট করার জন্য, আর এই রিপোর্টে জেলা পর্যায়ে বিভিন্ন SMC গুলো কি কি সহায়তা প্রদান করেছে তার বিবরণ থাকবে এবং সঙ্গে এভিডেন্স হিসাবে ফটোও থাকবে। আর এই রিপোর্টটি 20 আগস্ট 2021 তারিখের আগে SMO তে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তারপর এখানে ইস্যুইং অথরিটির সাইন দেওয়া আছে। তারপরে আমরা পরবর্তী পেজে চলে যাব। দেখুন এখানে একটি ফর্ম দেওয়া আছে, এটি হচ্ছে ফিডব্যাক ফরম্যাট। চলুন এবারে একে একে দেখে নেই এখানে কি কি লেখা আছে। প্রথম পয়েন্টে আছে, আর দি SMCs ইন স্কুল অ্যাক্টিভ, ইয়েস অবলিক নো। SMC অ্যাক্টিভ কিনা এখানে এর ফিডব্যাক চাওয়া হয়েছে, ইয়েস এবং নো দিয়ে এর ফিডব্যাক দিতে হবে। তারপরের অপশনে অপশন নাম্বার 2, আর এনি মেম্বার্স অফ দ্য SMC মনিটরিং দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ স্টুডেন্টস, এটারও ফিডব্যাক ইয়েস নো দিয়ে দিতে হবে। তারপর, ইজ দ্য SMCs সাপোর্টিং দ্য এডুকেশনাল গ্যাপস অফ চিলড্রেন ডিউরিং দি লকডাউন, এটারও ফিডব্যাক দিতে হবে। 4 নম্বর পয়েন্টে, ডু দি SMCs ক্যারি আউট রেসপন্সিবিলনেস অফ কন্টিনিউয়েশন অফ এডুকেশন ডিউরিং দি প্যান্ডেমিক, এটার ফিডব্যাকও ইয়েস অথবা নো দিয়ে দিতে হবে। ডু দ্য SMCs ক্যারি আউট অ্যাওয়ারনেস অন ওয়াশ অ্যান্ড COVID-19 অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, ইয়েস অবলিক নো। SMC গুলো এই ওয়াশ এবং COVID-19 এর সাথে জড়িত বিভিন্ন প্রিকশনারি বিহেভিয়ার যেগুলো আছে সেগুলো নিয়ে অ্যাওয়ারনেস করেছে কিনা সেটার ফিডব্যাক দিতে হবে। তারপর 6 নম্বরে, ডু দি SMCs ডিসকাস দ্য ইস্যু অফ কন্টিনিউয়েশন অফ এডুকেশন অফ চিলড্রেন এমং দেমসেলভস ডিউরিং দি লকডাউন পিরিয়ড, এই যে কোভিড চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা কিভাবে হবে বা পড়াশোনা কিভাবে চলবে, এই বিষয়বস্তুগুলো নিয়ে SMC মেম্বারগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছে কিনা এটার ফিডব্যাক দিতে হবে, ইয়েস অথবা নয়ের মাধ্যমে। তারপর 7 নম্বর,
Do the SMCs conduct home visit of students? Yes oblique no. তো এসএমসি মেম্বার গন ছাত্রছাত্রীদের বাড়ি ভিজিট করছেন কিনা বা বাড়ি বাড়ি যাচ্ছেন কিনা ইয়েস অথবা নো এর মাধ্যমে এটির ফিডব্যাক দিতে হবে। তারপর আট নম্বর অপশনটি হচ্ছে ডু দি এসএমসি মনিটর দ্য ইউজেস অফ একাডেমিক সাপোর্ট প্যাকেজ প্রোভাইডেড বাই রেসপেক্টিভ টিচার্স ইয়েস পাবলিক নো। শিক্ষক শিক্ষয়িত্রী দ্বারা একাডেমিক সাপোর্ট প্যাকেজ ছাত্রছাত্রীদের কাছে প্রদান করা হয়েছে এগুলো ছাত্রছাত্রীরা যথাযথভাবে ব্যবহার করছে কিনা সেগুলো এসএমসি দেখাশোনা করছে কিনা এটার ফিডব্যাক এখানে দিতে হবে। তারপরের অপশনে আছে ডু দি এসএমসিস প্রোভাইডেড এনি অফলাইন মেটেরিয়ালস প্রিপেয়ার্ড বাই টিচার্স ডিউরিং অ্যামং দ্য স্টুডেন্টস হু হ্যাভ নো অপশন টু অ্যাটেন্ড ক্লাসেস ডিজিটালি ইয়েস পাবলিক নো। যে ছাত্রছাত্রীরা বিভিন্ন অসুবিধার কারণে অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছে না তাদের কাছে শিক্ষক শিক্ষয়িত্রীদের দ্বারা বানানো অফলাইন কোনো মেটেরিয়ালস বা অফলাইন কোনো নোট এসএমসিতে থাকা মেম্বারগণ পৌঁছে দিচ্ছেন কিনা এটারও ফিডব্যাক এখানে ইয়েস অথবা নো এর মাধ্যমে দিতে হবে। দশ নম্বরে আছে স্টেপস টেকেন বাই দি এসএমসি টু রিচ দ্য মোস্ট মার্জিনালাইজড পপুলেশন এন্ড CWSN চিলড্রেন ইফ ইয়েস ডেসক্রাইব ব্রিফলি। মোস্ট মার্জিনালাইজড পপুলেশন এবং CWSN এর ব্যাপারে এসএমসি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বা কোনো বিশেষ যদি পদক্ষেপ নিয়ে থাকে তা বিস্তারিত এখানে লিখতে বলা হয়েছে। তারপর এগারো নম্বরে আছে ডু দি এসএমসিস মনিটর দ্য অনলাইন পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ফ্রিকোয়েন্টলি। ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করছে কিনা তা এসএমসির মেম্বারগণ দেখাশোনা করছে কি এটারও ফিডব্যাক ইয়েস অথবা নো এর মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর বারো নম্বরে বলা হয়েছে লিস্ট আউট দ্য অ্যাক্টিভিটিস ক্যারিড আউট পাবলিক কাইন্ড অফ সাপোর্ট প্রোভাইডেড বাই দি এসএমসি ইন ইয়র ডিস্ট্রিক্ট ডিউরিং দি প্যান্ডামিক সিচুয়েশন অ্যাটাচ ফটোগ্রাফস এগেইনস্ট দ্য অ্যাক্টিভিটিস মেনশন। এই যে কোভিড মহামারী চলছে এই কোভিড মহামারীর সময়ে এসএমসি দ্বারা নেওয়া বিভিন্ন পদক্ষেপ হোক সহায়তা কাজকর্ম ইত্যাদির একটা বিবরণ এখানে উল্লেখ করে দেওয়ার জন্য বলা হয়েছে। আর তার সঙ্গে এভিডেন্স হিসাবে ফটোগ্রাফও দেওয়ার জন্য বলা হয়েছে। এই যে অপশনগুলো এখানে দেওয়া আছে এ বি সি ডি ই এই নির্ধারিত স্থানে এসএমসি দ্বারা নেওয়া বিভিন্ন পদক্ষেপ সহায়তা বা কাজকর্মের বিবরণ এখানে লিখে দেওয়ার জন্য বলা হয়েছে এবং সাথে এই কাজকর্মের এভিডেন্স হিসাবে ফটোগ্রাফও দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তারপর নিচে দেখুন এখানে বড় করে একটি নোট লেখা আছে The district will develop a Google format for collection of the above information and provide the compiled report to SMO with photographs by 20th August 2021. বলা হয়েছে প্রতিটি জেলা কি করবে একটি গুগল ফরম্যাট ডেভেলপ করবে আর এই ফরম্যাটের মাধ্যমে উপরের সব তথ্যগুলো বিভিন্ন স্কুল থেকে কালেকশন করবে এবং তারপরে সব রিপোর্টগুলো কম্পাইল করে আগামী 20 অগস্ট 2021 তারিখের মধ্যে প্রতিটি ডিস্ট্রিক্ট এসএমও তে কি করবে রিপোর্ট করবে। মোট কথা প্রত্যেকটি বিদ্যালয়কে এই ফিডব্যাক ফরম্যাটটি পূরণ করতে হবে। এই ফিডব্যাকটি পূরণ করার জন্য আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট থেকে গুগল ফরম্যাট পেয়ে যাবেন। আরো সহজ করে যদি বলি তাহলে বলবো একটি লিংক পেয়ে যাবেন, এই লিংকটি খুলে এখানে এই ফিডব্যাক ফরম্যাটটি দেখতে পাবেন এবং অনলাইনে এই ফিডব্যাক ফরম্যাটটি আপনাদের পূরণ করে সাবমিট করতে হবে এবং সঙ্গে এসএমসি দ্বারা বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন হয়েছে সেগুলোর ফটোও আপলোড করতে হবে। তাহলে গুগল ফরম্যাট বা লিঙ্কগুলো আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট থেকে পেয়ে যাবেন। তো মাননীয় স্যার এবং ম্যাডামগণ, আপনাদের বিদ্যালয় এবং এসএমসি এর সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এই ভিডিওটিতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের সবার কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে এবং দরকারি মনে করলে আপনারা আপনাদের সহকর্মীদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।